নড়াইলের কোমখালী গ্রামে জিল্লুর রহমান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয় তরিকুল ইসলাম নামে আরও একজন। গত রাতে তারা গজনগড় গ্রাম থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করছেন নিহতের পরিবারের সদস্যরা। এদিকে বরগুনায় স্বামীর অত্যাচারে সুস্মিতা জাহান ইলোরা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রাতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হবিগঞ্জের নবীগঞ্জে আমিনা বেগম নামের লন্ডন প্রবাসীর কন্যাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।